তো আমরা যাচ্ছি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম? হ্যাঁ হ্যাঁ, তো চট্টগ্রাম যাচ্ছি বিয়ে খেতে। অনেকদিন পর বিয়ে খেতে যাব, আর আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি, তো সেই জায়গায় আবার চুয়েন্টি মিসিং হয়ে গেল। আমি যাইতাম বাট আমার ক্লাস শুরু হয়ে গেছে, চলে যাব না। তো আমরা কি কি শপিং করছি? তো আমরা চলে আসলাম নিউ মার্কেট। তো অনেক জ্যাম, অনেক। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি শপিং এ। আর কিসের শপিং? বিয়ের শপিং। হ্যাঁ, বিয়ের শপিং এ যাচ্ছি আমরা। কার বিয়ে? অবশ্যই আপনারা সারপ্রাইজ দেখতে পেরেছেন, মানে সুমন আঙ্কেলের বোনের বিয়ে। তো আজকে যাচ্ছি জুই আন্টির আমি শপিং এ। তো কি হচ্ছে, অল্প কিছু কেনাকাটা করব, কারণ তোরানের কিছু কেনাকাটা করবে আর আমি একটু কেনাকাটা করব, আর জুয়েন্টি আমার জন্য কিছু কেনাকাটা করবে। তো এই তো সুন্দর একটি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, আর অবশ্যই ব্লগে চোখ রাখবেন। তো আমরা এখন যাব, মানে নিউ মার্কেট না, নিউ মার্কেট যাব। হ্যাঁ, আমরা এখন হচ্ছে নিউ মার্কেট যাব, কারণ আমার কাছে মনে হয় ওইখানে একই জায়গায় সব কিছু পাওয়া যায়, তো ওইখানে সেখানে দৌড়াদৌড়ি করা লাগে না। তো আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি, আমরা সিঙ্গি করে চলে যাব। আমরা মনে একটু বেশি লেট করে বুঝতে না, রাত্র হয়ে গেছে। হ্যাঁ, যাব কখন, গিয়ে আসবো কখন। তো আমরা সিঙ্গিতে উঠে গেলাম, আর আমরা এখন ফার্স্ট টাইম চলে যাব নিউ মার্কেট, তার জন্য বিয়ের শপিং করব। অনেক দিন পর, মানে অল্প স্বল্প কেনাকাটা করব, তো সময় পাই না, রাত্রি বের হলাম জয়ন্তী কিনে। তো আমরা যাই। তো আমরা চলে আসলাম নিউ মার্কেট। তো অনেক জ্যাম, অনেক, আর অনেক মানুষজন। তো আমরা যাই তাহলে আস্তে আস্তে, চলো। তোরানের জন্য দুইটা টি শার্ট কিনা হয়েছে, মানে ফুল হাতা, খুব সুন্দর। তো জয়ন্তী নিয়ে আসলো, তো আমরা দেখি। আর যেহেতু নিউ মার্কেট আসছি, মানুষজন তো অনেক বেশি, তো আমিও আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করবো একটু একটু, মানে ভিডিও করে। অনেক মানুষ তো। তো আমরা শপিং করতেছি জুয়েন্টির আমি মিলে। খালি বার্গেনিং করা লাগে, খালি বার্গেনিং, ভালো লাগে না একদম। নিউ মার্কেট আসলে তো বার্গেনিং করা লাগে। আমরা অবশ্য কোনো জানে আছি, মানে বিয়ের মার্কেট হচ্ছে, হরুম দুরুম মার্কেট হচ্ছে। তো আমাদের শপিং মোটামুটি অনেক, মানে কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ, বাসায় খুলে খুলে দেখানো হবে, কারণ অনেক বেশি খারাপ পরিস্থিতি। তো এখন আম্মুর জন্য এখন শাড়ি কিনবে জয়ন্তী, তো দেখতেছে পছন্দ হয় কিনা জয়ন্তী। মানে মোটামুটি ভালো প্রাইস। তো আমরা দেখি আমার জন্য কি শাড়ি কেনা যায়, কারণ আমরা তো চট্টগ্রাম যাচ্ছি খুব রিসেন্ট বিয়ে খাওয়ার জন্য। দুজনের অবস্থা একদম ক্রিটিক্যাল। তো আমরা ঘোরাঘুরি করতেছি একদম বেশি টায়ার, আর এখন আমরা চা খাবো। তো শপিং করা শেষ প্রায়, তো এখন বাসায় চলে যাব, অনেক মানুষজন। জয়ন্তী কি চা খাবো? মালাই চা, একদম এভাবেই খাই। মিষ্টি কিছু করার নেই, মানে চা খায় একটা একদিন সময় দিব। আমরা এত টায়ার্ড, এত টায়ার্ড, মানে শপিং টপিং করা হয়েছে অনেক ভিড়ের কারণে, মানে অল্প স্বল্প কেনাকাটা করা হয়েছে, কিন্তু মানে পছন্দ হয় না, বা মানে কোনো কিছুতে দামে মিলে না, এরকম আর কি। তো আমরা অনেক বেশি টায়ার্ড, আর একটু খোরাত, তো আমরা কিছু খেয়ে যাবো। হ্যাঁ, আর এত মানুষ ভাই, এত মানুষ। তো আমাদের কি তন্দুর রুটির সাথে শিক্ষা ভাব দিয়েছে, অর্ডার দিয়েছে নান রুটি। কেমন চলে কোনো রকম, মানে খুব অফিসে। তো আমরা বাসায় চলে যাচ্ছি,
মানে আমরা অনেক কষ্টে সিঙ্গি পাইছি আর অনেক কাজ হয়ে গেছে তো যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার পর আপনাদের সাথে কথা হবে আমাকে কি দেখা যায় না আমরা বাসায় এসে পড়লাম তো মানে এতগুলা শপিং করে নিয়ে আসছি এতগুলা শপিং করতে পারি নাই অল্প অল্প করে করছি জয়েন্টের জন্য করতে পারি নাই ইমার্জেন্সি এগুলো করা মানে জয়েন্টে আমাকে করতে করতে অনেক টাইট করে ফেলছিল তো আমরা যাচ্ছি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম হ্যাঁ হ্যাঁ তো চট্টগ্রাম যাচ্ছি বিয়ে খেতে অনেকদিন পর বিয়ে খেতে যাব আর আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো সেই জায়গায় বলছি জয়েন্টি মিসিং হয়ে গেল আমি যাইতাম বাট আমার ক্লাস শুরু হয়ে গেছে এজন্য যাব না তো আমরা কি কি শপিং করছি তা জয়েন্টি আপনাদের সাথে শেয়ার করব ইমার্জেন্সি শপিং করছি আমরা মানে যে অনেক বেশি আর্জেন্ট মানে দরকার হঠাৎ করে মানে চলে গেছি রাত্রে তো কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আর কি তো আরো করা হয়েছে কিন্তু এগুলো মানে ভিডিওর মধ্যে দেখানোর মতো পরিস্থিতি ছিল না আর কি আর এখনো করা হচ্ছে মানে ভিডিও করার মতো অবস্থা নাই আচ্ছা আচ্ছা দেখো দেখো কি কি করা হয়েছে তো এই হচ্ছে অন্তর জন্য প্যান্ট ব্ল্যাক প্যান্ট নিছি কারণ ব্ল্যাক আমি পছন্দ করি আমার ব্ল্যাক যে কয়টা টি-শার্ট আছে আমি নিজেও জানি না জেনুইন জ্যাকেট সুন্দর এটা পছন্দ হইছে তো সবাই বলবেন এটা কি রকম হইছে আমার কাছে কেমন যে লাগছে ব্ল্যাক টি-শার্ট দিয়ে তারপর ব্ল্যাক প্যান্ট দিয়ে অনেক ভালো লাগবে সাদা টি-শার্ট দিয়েও ভালো লাগবে সাদা টি-শার্ট দিয়েও ভালো লাগবে নিচে ব্ল্যাক পরে উপরে সাদা টি-শার্ট তারপরে জ্যাকেটটা ভালো লাগবে আর যেহেতু আমার জুতো আছে তো এই জুতোগুলোর সাথে খুব ভালো লাগবে না তো চট্টগ্রাম যাওয়ার উপলক্ষে মানে শর্টকাট ভালোই শপিং করা হয়ে গেছে তো আমরা আবার এসে আবার কিছু কেনাকাটা করব কারণ আমরা হঠাৎ করে গেছি তো মানে ইমার্জেন্সি করে যা পাইছি তাই নিয়ে আসছি একটা ব্ল্যাক আর একটা হোয়াইট অন্তর বেশিরভাগই ব্ল্যাক টি-শার্ট আর এখানে শর্ট প্যান্টও আছে না ও এটাও তোমার ব্ল্যাকই এটা কি ব্ল্যাক সব কি ব্ল্যাক নিয়ে আসছি কি আমরা আর এগুলো তো শর্ট প্যান্ট এগুলো কি দেখো আর আমুর কি আছে আমুর জন্য থ্রি পিস তো আমুর জন্য এখানে কাপড় আছে তো আমরা যেতে গেছিলাম সব কিছুই নিয়ে আসছি কম বেশি সবার জন্যই ওকে তো আমাদের এগুলোই ছিল আর কি তো আরও আছে আরও সব কিছু দেখানো পসিবল হইতেছে না সবার জন্যই কম বেশি কেনাকাটা করা হয়েছে তো এই তো আজকে আমাদের মানে শর্টকাট একটা ব্লগ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম শপিং ব্লগ যেহেতু আমরা চট্টগ্রাম বিয়ে খেতে যাচ্ছি আর এই নিয়ে আমরা সেকেন্ড টাইম বিয়ে খাচ্ছি তো অবশ্যই খুব বেশি ইন্টারেস্টিং ব্লগ হবে চট্টগ্রাম যেয়ে আর আমাদের ব্লগে চোখ রাখবেন আমি আর এখানে ব্লগ করব আর অবশ্যই ব্লগগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ